একটি ছোট্ট মেয়ে যার মায়ের বয়স মাত্র 14 বছর যখন সে তাকে জন্ম দেয়। জন্মের পর ছোট্ট মেয়েটিকে তার নানির কাছে রেখে দেয়। আর সে এতটাই গরিব ছিল যে বস্তা দিয়ে তৈরি করা কাপড় ওই বাচ্চা মেয়েটিকে পরানো হতো। যখন ওই বাচ্চা মেয়েটির বয়স মাত্র 9 বছর তখন তার সঙ্গে রেফ হয়। আর রেফ যারা করে সেটা অন্য কেউ নয়, তার নিজের কাকু, একটি আত্মীয় ও তাদেরই একটি বন্ধু। যখন ওই ছোট্ট মেয়েটি এই কথা বাড়িতে বলে তখন তার ফ্যামিলি কথাকে বিশ্বাস করেনি। আর নিজের মায়ের মতোই সেও 14 বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যায়। আর সে একটি অপুষ্টি বাচ্চার জন্ম দেয় যে জন্মের পরেই মারা যায়। এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন কী রকমের হবে এই মেয়েটির ভবিষ্যৎ? অনেক কঠিন পরিস্থিতিতে ভরা, তাই তো? এটা ঠিক, তাকে জীবনে অনেক প্রবলেমের সামনে আসতে হয়েছে, প্রতিটি দিন তাকে একটি নতুন লড়াই করতে হয়েছে। কিন্তু সব শেষে কী হয়েছে আপনি জানতে চান? কেমন হয়েছে তার ভবিষ্যৎ? এই গল্পটি হলো ওপরা ওয়েনফ্রের, যে সারা পৃথিবীর মধ্যে সবথেকে সফল মহিলাদের মধ্যে একজন, যাকে কুইন অফ অল মিডিয়া বলা হয়। $1 বিলিয়নের মালিক তিনি, কনফিডেন্সের উদাহরণ তিনি। কখনো যার কাছে থাকার জন্য ঘর ছিল না, পড়ার জন্য ভালো কাপড় ছিল না, আজ সে 42 একর জায়গা জুড়ে একটি বাড়িতে থাকেন যা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। আজ থাকার জন্য একটি নয়, তার অনেক বাংলো আছে। আর এটা এই কারণে সম্ভব হয়েছে কারণ সে পরিস্থিতির সামনে কখনো হার মানেনি। আজকের এই গল্পটি আপনাদের বলার উদ্দেশ্য হল যে আপনিও যাতে এটা বুঝতে পারেন যে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন। টাকা, পরিস্থিতি, ভাগ্য, এই সব কিছু অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো এই সব কিছু না থাকার পরেও কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, কিভাবে আপনার খারাপ সময় থাকার পরেও নিজের পরিশ্রম দিয়ে সময়কে পরিবর্তন করবেন। কারণ যদি আপনি সঠিক সময়, সঠিক সুযোগ ও সঠিক সাপোর্টের অপেক্ষা করেন, তাহলে নাথিং উইল চেঞ্জ। ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ, দেন ইউ মাস্ট চেঞ্জ। আপনি অনেকবার শুনেছেন সবাই বলে কিছু পাবার জন্য কিছু হারাতে হয়, আর সেই মূল্যটি আপনি আপনার পরিশ্রম, ধৈর্য আর নিজের কিছু খুশিকে ত্যাগ করে দিয়ে থাকেন। সো নেক্সট টাইম যদি আপনার সামনে কোনো প্রবলেম আসে, তাহলে ডোন্ট গিভ আপ, বরং তার সমাধান খোঁজার চেষ্টা করুন, তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি এই কথাটি শুনেছেন যে একটি ফুল কখনো অন্য ফুলের সঙ্গে তুলনা করার চেষ্টা করে না, এরা কেবল নিজের মতো ফুটে ওঠে। আর এটাই আপনাকেও করতে হবে। আপনার জীবনের পারপাস, যা কেবল আপনার জন্য তৈরি হয়েছে, তাকে ফুলফিল করুন, তবেই তো আপনি ইউনিক হতে পারবেন। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে সবাই জিনিয়াস, কিন্তু যদি আপনি একটি মাছকে তার গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে ইউজলেস মনে করবে। আর এই ভুলটি বেশিরভাগ মানুষ করে থাকে। তাই নিজের পারপাসকে খুঁজুন, অন্যকে অন্ধের মতো ফলো করবেন না যে সে আইপিএস অফিসার তাই আমাকেও আইপিএস অফিসার হতে হবে। এখানে গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার ট্যালেন্টের উপরে কাজ করুন, তাহলেই আপনি আপনার জীবনকে বদলাতে পারবেন। তাই সেটা করুন যা আপনাকে খুশি দেয়। ফাইন্ড দ্যাট পারপাস, ফাইন্ড দ্যাট গোল অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। তো কমেন্ট করে বলুন আপনি আপনার লাইফে কি অ্যাচিভ করতে চান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।